প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বরঞ্জ টিভি নিয়মিত আলোচনা ভিত্তিক অনুষ্ঠান আড্ডাতে আড্ডাতে আজকের আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে নীতি বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার জনাব ডাব্লু সরকার আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আসলে আমাদের আজকে আলোচনার বিষয় আগে বলছি রাজনীতিতে নীতি রাজনীতির সঙ্গে নীতির কথাটা সম্পৃক্ত সরাসরি জড়িত আসলে এখন একবিংশ শতাব্দীর রাজনীতিতে আমরা রাজনীতির নীতি কি দেখছি আসলে আমরা দেখছি যে সরকারের সাম্প্রতিক সময়ে যে দুর্নীতি বিরোধী অভিযান মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন এটা আমাদের কি বার্তা দেয় আমরা দেখছি যে রাজনীতির মধ্যে যে দুর্নীতি ঢুকেছে টাইম ঢুকেছে এটার বিরুদ্ধে তিনি একরকম জেহাদ ঘোষণা করেছেন আসলে আপনি কি দেখছেন রাজনীতিতে আসলে নীতি আছে কতটুকু সেলিম ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যম দিয়ে বরন্দ টিভির যারা অগণিত দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাই মহান দাতা দিবসের বিজয় দিবসের আজকে তিন তারিখ সামনে আমরা সেটি উদযাপন করতে যাব আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে যারা শাহাদত বরণ করেছিলেন জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধের জন্য যারা আত্ম শহীদ হয়েছিলেন তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ বোন তাদেরকে ভরে স্মরণ করে আমি আপনি যে প্রশ্নটি করেছেন রাজনীতি এবং রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন আসলে সারা বাংলাদেশেই আজকে যে রাজনীতিটা হওয়া দরকার ছিল যে রাজনীতিটা হওয়ার কথা ছিল সেটি সেই জায়গাটা যদি আমরা অনুধাবন করতাম এবং সেই জায়গায় যদি আমরা পথ চলতাম তাহলে যে বাংলাদেশের স্বপ্ন বাঙ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন সেই বাংলাদেশ কিন্তু অনেক আগে আমরা পেতাম আমরা সেই রাজনীতিটা ধরতে পারিনি বা করতে পারিনি অর্থাৎ বঙ্গবন্ধুর যে রাজনীতি বঙ্গবন্ধুর যে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যে রাজনীতি এই বাংলাদেশটাকে বাংলাদেশ পাওয়ার যে রাজনীতি লাল সবুজের একটা পতাকা পাওয়ার যে রাজনীতি একটি জাতীয় সঙ্গীত পাওয়ার যে রাজনীতি সেই রাজনীতিটা আমরা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হয়ে বলি কিন্তু সেটি তার সেই রাজনীতির নীতি এবং রাজনীতির আদর্শ আমরা কিন্তু গ্রহণ করতে পারিনি যে কারণে কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি রাজনীতির নামে একটা দুর্বৃত্তায়ন হচ্ছে সেটি তার তিনার কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এটা অনুধাবন করে কিন্তু সেটি তার ঘর থেকে কিন্তু তিনি শুরু করেছেন যারা একসময় ঢাকা বা সারা বাংলাদেশে বীর দাপটে রাজনীতির নেতৃত্ব দিয়ে তারা অর্থশালী হয়েছেন প্রচুর টাকা পয়সার মালিক হয়েছেন আজকে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি সেইটি কিন্তু সেই জায়গায় কিন্তু তিনি হাত দিয়েছেন এবং আমরা তার তিন চারটি সম্মেলন এবং তিনি বিদেশে আছেন সেখানে কিন্তু একটি ভাষণে আমাদের যারা বিদেশে আছে তাদের উদ্দেশ্যে ভাষণে কিন্তু তিনি কিন্তু একটি চমৎকার কথা বলছেন যে টাকা কামানো একটা রোগ পথে টাকা কামানো একটি রোগ পথে টাকার চাইতে নিজের উপার্জিত হালাল উপার্জন দিয়ে পোলাও মাংস খাওয়ার চাইতে ডাল ভাত খাওয়া অনেক সুখের এবং রাজনীতিতে তিনি বলছেন যে রাজনীতিতে সৎ পথে থেকেও রাজনীতি করা যায় এবং সাদা মাটা জীবনযাপন করেও রাজনীতি করা যায় এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর যে কথাগুলো সেই কথাগুলো যদি স্মরণ করে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছি বা তার সহযোগী সংগঠনের নেতৃকর্মরা যারা আছি সেই রাজনীতিটা যদি আমরা করি তাহলে এই বাংলাদেশে কিন্তু পরিচ্ছন্ন রাজনীতি আসবে কারণ রাজনীতিবিদদেরকে কিন্তু আগে শুদ্ধি হতে হবে তাহলে কিন্তু দেশটা কিন্তু শুদ্ধি হয়ে যাবে আমরা জানি তো দেরিতে হলেও আমরা এটি উপলব্ধি করছি আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি তো সেই জায়গায় যদি আমরা যেতে পারি তাহলে রাজনীতি কিন্তু একটা রাজনীতি আমার মনে আছে যে আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে দু এক বছর পরেই সম্ভবত একটি নীরব বিপ্লব ঘটিয়েছিলেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা আপনি বিতরণ করছেন সেই বইয়ে যে বিষয়গুলো বঙ্গবন্ধুর যে জীবনী ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে আমরা কী দেখতে পাই বঙ্গবন্ধুর কাছে একজন সাধারণ কৃষক আসছে তার বাড়িতে খাচ্ছে তার সঙ্গে কথা বলছে কোনো ধরনের প্রোটোকল লাগে না কিন্তু আজকের যে নেতাদের জীবন আচরণ

কলকাতায় পড়াশোনা করছিলেন তার একজন সাংবাদিক কলকাতায় তিনি বসবাস করেন তিনি সাথে তার পরিচয় হয়েছিলেন এবং বন্ধুত্বালের সম্পর্ক ছিলেন এই সাংবাদিক সতেরো বছর পর বাংলাদেশে একটি কনফারেন্সে এসেছিলেন সেখানে বঙ্গবন্ধু ছিলেন মানে সতেরো বছর না কয়েক বছর পরেই এই আসার পরে বঙ্গবন্ধু সতেরো বছরই হবে সম্ভবত বঙ্গবন্ধু সেই কনফারেন্সে ছিলেন তো উনি পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো বঙ্গবন্ধুকে তখন উনি বঙ্গবন্ধু বলে আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু আপনি কেমন আছেন বঙ্গবন্ধু সেই টাইমে তেনার নামটা ধরে বললেন কিরে তুই থেকে আমি আপনি হয়ে গেলাম কবে তুই কি বলা যাবে না তো সেই সাংবাদিক হ্যাঁ হ্যাঁ জি সেইটা বলছে এবং বঙ্গবন্ধুর আর একটা ঘটনা আমি জানি যে তিনি স্বাধীনতার পরে পাবনায় একটি সমাবেশ করতে আসছিলেন এবং সার্কেট হাউসের খুব কাছাকাছি সেই সমাবেশটা হবে আমাদের কর্মীরা স্বেচ্ছাসেবিক কর্মীরা তারা কিন্তু প্যান্ডেল করছিলেন বা প্যান্ডেলেরই করছিলেন সেইখানে কিছু ছোট ছোট ছেলে সাত আট দশজন ছোটো ছোট ছেলে বারবার ওই প্যান্ডেলের ফাঁক থেকে উঁকি দিচ্ছে ওইখান থেকে ঘোরাঘুরি করছে তা আমাদের সেই স্বেচ্ছাসেবক বাহিনী তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে সরিয়ে দিয়ে এটা কিন্তু বঙ্গবন্ধু দেখলেন সার্কেট হাউজের ওপর থেকে বঙ্গবন্ধু দেখলেন বারান্দা থেকে বঙ্গবন্ধু তিনি কিন্তু নিজে নেমে সেই স্বেচ্ছাসেবিক কর্মী যারা ছিলেন তাদেরকে বকাবকি করে এই সেই শিশু আট দশজন বাচ্চাকে তিনি কিন্তু কাছে টেকে নিয়ে সেদিনকে তাদেরকে চকলেট উপহার দিয়েছিলেন তো সেই রাজনীতি তো আজকে আমরা করছি না এটি তো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বন্ধু কষ্টের কারণটা কি আসলে এই যে অবক্ষয়ের কথা আপনি বলছেন যে এই অবক্ষয়ের কারণটা কি কারণ যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে জেনে শুনেই কিন্তু অনুসরণ করার কথা কিন্তু আপনি একটু আগে বলেছেন যে বঙ্গবন্ধুর আদর্শের ছিটেফুটাও এখন আপনি দেখছেন না এটা কারণটা কি আসলে এই কারণটা আসলে রাজনীতিটাকে নষ্ট করা হয়েছে আমি যেটি মনে করি যে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে যে ঘটনা জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল পঁচাত্তর সালে যে বঙ্গবন্ধু সহ সপরিবারে আঠারো জনকে সেই দিন শহীদ করা হলো তারপর থেকে কিন্তু রাজনীতিটা অন্যদিকে বিকাশিত হয়েছে অর্থাৎ আমরা স্বাধীনতার যে জন্য যে যুদ্ধ আমরা করলাম যে স্বাধীনতা নয় বছর রক্তক্ষী সংঘর্ষের মাধ্যমে যে স্বাধীনতা আমরা আনলাম সেই স্বাধীনতার সারটা কিন্তু বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় এসে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পাওয়াতে শুরু করেছিলেন অর্থাৎ যুদ্ধবিদ্ধ একটা দেশকে সংবিধান দিলেন যুদ্ধবিদ্বাসটা একটি দেশকে কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করছিলেন স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত সব সবকিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু তিনি কিন্তু নতুন করে বাংলাদেশকে আবার বহির্বিশ্বে তুলে ধরছিলেন অনেক দেশের স্বীকৃতি আদায় করলেন তো সেই জায়গা থেকে এসে পঁচাত্তরের যে ঘটনা সেই ঘটনার পর কিন্তু আমি মনে করি যে এর পদ্মার অঞ্চলের যারা ছিলেন অর্থাৎ আমি তো মনে করি যে জিয়াউর রহমান তার পদ্মার অন্তল থেকে এই কাজগুলো করেছেন তো জিয়াউর রহমান এবং তার সেই টমায় সরকারটা টোটালটা আয়সায় চর হিসাবে সেই পাকিস্তানির ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার কারণে কিন্তু রাজনীতিটা কিন্তু আর সেই জায়গায় আসতে পারেনি দীর্ঘ একুশ বছর ঘুরে আসতে পারেনি এটা আমাদের বাস্তব সত্যি করা অর্থাৎ একটা দেশের একটা ঘটনা একটা রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রনায়ক অনেক রাষ্ট্রনায়ক কিন্তু পৃথিবীতে ইতিহাসে আমরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা দেখেছি তারা শহীদ হয়েছে এত তাই হাব কিন্তু একমাত্র বঙ্গবন্ধুর পরিবার যে একটা পরিবারে এতজন মানুষকে আঠারো জন মানুষকে একবারে বসত হত্যা করা হয় ছোট রাসেল সুকান্ত চার বছরের রাসেলের বয়স তখন আঠাশ এই আট বছর এই ছেলেগুলো তো কোনো দোষ ছিল না তারা তো বঙ্গবন্ধু এবং বেগম ফজন্যদার সে মা বাবা বলেই তখন জানতেন তার বাইরে তো তারা বেশি কিছু জানতেন না তখন তো তাদের খেলার জীবন অত্যন্ত বড়ো হওয়ার জন্য তাদেরকে তো হত্যা করা হলো তো সেই জায়গা থেকে কিন্তু রাজনীতিটা নষ্ট হয়েছে সেই জায়গা থেকে একুশ বছর আমরা ফিরে আসতে পারিনি একুশ বছর আমরা ফিরে আসতে পারিনি এটি আমাদের জন্য কলঙ্কের এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের যে রাজনীতিটা আমরা তখন শিখতাম সে রাজনীতিটা যদি চালু থাকতো তাহলে কিন্তু এই মানে একটি দীর্ণ দশার মধ্যে পড়েছে রাজনীতিটা রাজনীতিটা একবারে শেষ হয়ে গেছে রাজনীতির যে বিকাশ হওয়ার কথা ছিল সেটি হয়নি একুশ বছর পর ক্ষমতায় আসছে আওয়ামী লীগ দু হাজার নির্বাচনে না তার আগে উনিশশো সালের নির্বাচন এরপর দু থেকে এখন টানা তিন টার্ম অর্থাৎ টানা তৃতীয়বার মত সংগঠন তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ এবং এখনকার আওয়ামী লীগ আদর্শ মিল খুঁজে পাচ্ছেন না আপনি সেটা নিজেই বলেছেন এটা কি আসলে নেতাদের অর্থবিত্তের পিছনে ছোটা ভোগবিলাসিতা রাজনীতি নাকি বঙ্গবন্ধুর খেটে খাওয়া মানুষের রাজনীতি আছে দেখুন আমি একটি জিনিস বলতে চাই বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু একা একা হন নাই তার বাবা মা তার দাদা দাদি তার পরিবারের যারা আছেন তারা কিন্তু তাকে বঙ্গবন্ধু মানাতে মানে যথেষ্ট পরিশ্রম করেছেন সহযোগিতা করেছেন আত্মত্যাগ করলেন এবং তার স্ত্রী বেগম ফজিতুল রেশা যে ইতিহাস আমরা পড়ছি তিনি যে তাকে অনুপ্রেরণা যোগ একজন স্ত্রী হিসাবে তার যৌবন মানে জীবনের সাংসারিক জীবনের সমস্ত কিছু ত্যাগ করে এদেশের মানুষের জন্য কাজ করার জন্য যে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা জঙ্গিয়েছেন সে কারণে কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়েছেন এবং বঙ্গবন্ধু সেই সাহসটা পেয়েছেন ফাঁসির হইতে যেও কিন্তু বাঙালি বাংলাদেশের প্রশ্নে কিন্তু আপোষ করেন নাই এখন কন্যা জয়নেত্রী শেখ হাসিনা তিনি দুই দুইবার তিনবারের ক্ষমত রাষ্ট্রপ্রধান এবং আগে ছিলেন তিনি মাত্র চৌত্রিশ বছর বয়সে এত বড় একটা বৃহত্তর দলের বঙ্গবন্ধুর অবর্তমানে ছয় বছর পর তিনি যখন দেশে ফিরে আসলেন তখন তো তিনি পিতার যে যে জায়গায় শাহাদত বরণ শহীদ হয়েছেন সে বাড়িটাতেও তাকে ওখানে ফাতেহা পাঠ করতে দেওয়া হয়নি তিনি বারবার আকুতি করেছেন যে আমি ফাতে পাঠ করে চলে আসবো ওখানে দুই রেখাত নামাজ পড়ে চলে আসবো সেটিও কিন্তু তাকে করতে দেওয়া হয়নি সমস্ত কিছু কষ্ট নিয়ে বা পিতা হত্যার ভাই হত্যার মা হত্যার বিচার তিনি পাচ্ছেন না ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ জারি করে সেটি রোহিত করা হয়েছে সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু তিনি বাবা মার দিকে তাকিয়ে কিন্তু রাজনীতিটা এই দেশের মানুষের জন্য করে গেছেন একা সেই মানুষ প্রধানমন্ত্রী একবার হয়ে এই বাংলাদেশের মানুষকে কিছু উপহার দিয়েছেন যেটি অকল্পনীয় যে তিনি দশ টাকা সেল চাল তিরিশ টাকা সেল তেল মানুষকে খাইয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে তখন কিন্তু ছিয়ানব্বই থেকে দুই হাজার এক স্বর্ণযুগে নিয়ে গেলেন দু এক সালে এসে কিন্তু পথ পরিবর্তন হলো অন্য কেউ সরকারে আসলেন এই সরকারে আসার পরে কিন্তু অনেকগুলো ঘটনা বাংলাদেশের ইতিহাসে হয়ে ঘটে গেল যেগুলো রাজনৈতিক ক্ষেত্রে এটা ঘটা উচিত ছিল না আপনি যদি একটা লোমসকর ঘটনা আপনাকে আমি বলি সেটি তো সবাই সব সব শ্রেণীর মানুষ এটাকে ধিক্কার জানে সেটি কিন্তু সমর্থন করেনি এমনকি আমি এইও দেখেছি যে বিএনপির যারা মুনা তারাও কিন্তু এটাকে সমর্থন করেন যেটি হচ্ছে দু সালে একুশে আগস্ট তারেক জিয়ার নেতৃত্বে যে গ্রেনেড হামলাটা হলো তারেক জিয়ার নেতৃত্বে তার মন্ত্রী পরিষদের প্রত্যক্ষ মদতে গোয়েন্দা সংস্থাদের প্রত্যক্ষ মদতে সেটি কিন্তু আমরা লোক সব কিছু উপেক্ষা করে কিন্তু এই মানুষটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে কিন্তু চলাচল কিন্তু আমরা আমরা সেই কিন্তু একটা মানুষ তিনি কিন্তু এটাকে আঁকড়ে ধরে বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধু যে নীতি বঙ্গবন্ধু এই দেশের মানুষের জন্য কি করতে চেয়েছিলেন একেবারে তিনি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় না যে তাকে সহযোগিতা করার জন্য ওনার পাশে যে মানুষগুলো বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন সেই রকম ওনা মানুষ তিনি পাচ্ছেন বলে আমার বিশ্বাস হয় না মানে এই মুহূর্তে মানে প্রধানমন্ত্রীর আশপাশে লোকের কথা আপনি বলছেন যে সহযোগিতা সেভাবে হচ্ছে না আচ্ছা আপনাকে আরেকটা বিষয় জানতে চাই রাজনীতির নীতিতে রাজনীতি বলা হয় যে ডেমোক্রেসি বিউটি গণতন্ত্রের সৌন্দর্য সে বিরোধী দল থাকবে বা একাধিক দল থাকবে বাংলাদেশের চল্লিশটি নিবন্ধিত দল আছে তো এখন দলদের আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো যেগুলো মাঠে আছে সংসদ আছে সংসদের বাইরে আছে তাদের অভিযোগ তাদের সঙ্গে আপনাদের আচরণটা কি নীতিগতভাবে হচ্ছে সৌন্দর্য হচ্ছে নাকি এখানে কোনো বরখলাপ হচ্ছে এটা তো বরাবরই অভিযোগ জাতীয় পার্টি অনেক সময় বলছে বিএনপি তো বলতেই আছে অন্যান্য দলগুলোও বলছে শুনেন আওয়ামী লীগে একমাত্র দল এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একমাত্র ব্যক্তি যে অনেক কিছুকে সহ্য করে উপেক্ষা করে কিন্তু তিনি সকলকে এক কাতারে নিয়ে রাজনীতির মাঠে থেকেছেন এবং থাকার চেষ্টা করছেন আপনি খেয়াল করে দেখেন যে খালেদা জিয়ার জন্মদিন না হওয়া সত্ত্বেও পনেরোই আগস্ট তিনি জন্মদিন পালন করেন খালেদা জিয়ার সন্তান কোকো মারা গেলেন একজন মমতাময়ী মা সহানুভূতি জানার জন্য দেশে কিন্তু তখন জ্বালাও পোড়াও চলছে অবরোধ চলছে তারপরেও কিন্তু তিনি সহানুভূতি জানার জন্য তার বাসায় গেলেন দোয়ারটা খুলে ছেলে লাশটাকেও কিন্তু সেই দিন দেখতে দেওয়া হল না আমরা কিন্তু অনেক কিছু দেখছি করেন নাই এবং একুশে একটা গেনেট হামলা করে সেটি করা হয়েছে পঁচাত্তরের পনেরো আগস্টের মতন তারপরে কিন্তু সকলকে সব কাতারে নিয়ে কিন্তু সেটি করা হচ্ছে আমরা নব্বই সালে আন্দোলন দেখেছি এক কাতারে তো খালেদা জিয়া নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবাই তো একসাথেই এর বিরোধী আন্দোলন করেছে না করাতো না এটি তো আমরা দেখেছি পরবর্তীতে সময় কেন এই জিনিসটা হলো কেন হচ্ছে না কেন এক হওয়ার জায়গায় ক্ষেত্র তৈরি হচ্ছে না আপনি খেয়াল করে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার তেরো মধ্যে যে টেলিফোনটি খালেদা জিয়াকে করেছিলেন এক মিনিট তিনি কথা বলেছেন একজন রাষ্ট্রের প্রধান হয়ে একজন বিরোধী দলের নেত্রীকে তিনি টেলিফোন করে লাস্ট পর্যন্ত বোঝানোর চেষ্টা করলেন যে অন্তত আসেন আপনাকে আমি চা আমি নিজে চা রান্না করে খাওয়াবো চা রান্না করে খেয়ে আমরা দুইজন একটু আলাদা কথা বলি অনেক সমস্যার সমাধান হবে আমরা কিন্তু সেই দিন খালেদা জিয়ার ব্যবহারটাও দেখেছিলাম তিনি একজন প্রধানমন্ত্রীর সাথে দুর্ব্যবহারটাই করলেন আমরা দেখলাম তারপরে কিন্তু উপেক্ষা করে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন সমান সুযোগের যে কথাটা বলছেন যে একজন বিরোধী দলের যারা আছেন অর্থাৎ বিএনপির যারা আছেন বা জাতীয় পার্টির যারা আছেন সমান সুযোগের কথাটা যে ক্ষেত্রটা যদি আপনি বলেন তাহলে এই ক্ষেত্র যখনই আপনার দেওয়া হয়েছে তখনই কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু জ্বালাও পোড়ার দিকে গেছে বাংলাদেশের মানুষ জীবিত মানুষ পুড়ে মরেছে দায়িত্বশীলের জায়গা থেকে তারা শুরু এসেছে দায়িত্বশীল আচরণ করে নাই অবশ্যই করে না অবশ্যই করে না অবশ্যই করে আপনি শুধুমাত্র এই তো কয়েকদিন আগেকার ঘটনা খালেদা জিয়ার মুক্তি চেয়ে হাইকোর্টের সামনে যারা যে সমাবেশটা করছিলেন সেখানে কিন্তু পুলিশ আগে লাঠিসাজ করেন নাই ওখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যে বিএনপির সমাবেশে হামলা করেন না। আপনি খেয়াল করে দেখেন তারাই কিন্তু পুলিশ তাদেরকে বলছেন যে আপনি রাস্তা ব্যারিকেড করে এতক্ষণ ধরে এই করতে পারবেন আপনারা একটু খালি করেন বারবার বোঝানোর চেষ্টা করেন জাতি দেখেছে এটা টিভিতে পরবর্তীতে কি হলো তারা রাস্তা খালি করার নাম করে সেই জায়গাটা এমন ভাঙচুর জালাপুর ভাঙচুর রাস্তার ব্যাপারটা আসবে আপনার নিশ্চয়ই মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসলো দু হাজার ছয় সালের শেষের দিকে এরপর তারা কিন্তু একটি আইন সম্ভব করেছিল যে জনগণের ক্ষতি এবং রাস্তাঘাট দখল করে কোনো সভা সমাবেশ করা যাবে না সেক্ষেত্রে পরবর্তীতে নির্বাচিত সরকার আসার পরে কিন্তু আমরা এই নীতিতে অটল থাকতে দেখিনি আওয়ামী লীগ করছে বিএনপি করছে জাতীয় পার্টি সবাই করছে এক্ষেত্রে যেটা হচ্ছে যে জনগণ বিড়ম্বনে পড়ছে আমি যে রাজশাহীর কথায় বলি আপনারা যদি গণকপড়াতে সমাবেশ করে কাজ পার্টি আর মহানগর আওয়ামী লীগের পার্টি অফিসের সামনেই করুক আমাদের মাদ্রাসা মাঠ বা অন্যান্য মাঠ কিন্তু আসতে সেগুলো তো আপনারা করেন না আমি এটা আপনাকে একটু স্মরণ করে দিয়ে দিতে চাই যে আমাদের মাননীয় সেতুমন্ত্রী আমাদের পার্টির সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের ভাই তিনি কিন্তু এই মন্ত্রিত্ব দেওয়ার পরেই কিন্তু তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু একটি করা বার্তা আমাদেরকে দিয়েছে যে কোনো স সভা সমাবেশ রাস্তা ব্যারিকেড দিয়ে করা হবে না আমরা কিন্তু ওনার এই নির্দেশ পাওয়ার পর থেকে কিন্তু আমরা কোনো সভা সমাবেশ কিন্তু আমরা রাস্তার উপর করি না আপনি খেয়াল করে দেখবেন আমরা মানববন্ধন একটা সাইডে এই করে রাস্তা অবরোধ আমরা বড় মসজিদের সামনে একটা ফাঁকা জায়গায় সমাবেশটা করে কিন্তু আমরা রাস্তা ব্যারিকেট করে করে না হ্যাঁ আপনি বলতে পারেন যে অর্কাস পার্টি তাদের অফিসের সামনে প্রেস ক্লাবের সামনে তাদের অফিসটা এই অফিসটার রাস্তাটা ব্যারিকেট করে বেশ কয়েকটা সমাবেশ করেছে সেটাই আমরা माननीय সংসদকে বোঝানোর চেষ্টা করেছি যে জনগণকে ই করে এটা না করার জন্য তবে অতীতে আমরা এই যাতে না হয় সেটার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব আর আচ্ছা জন রাজনীতির নীতি নিয়ে আমরা আলোচনা করছি যে রাজনীতিতে জনগণকে নিয়ে আসা জনগণের উপকারে রাজনীতি আসলে কতটুকু কাজে লাগছে জনগণের জন্য রাজনীতি হচ্ছে কি নাকি কেউ ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে আর কেউ ক্ষমতা দখল করার চেষ্টা করে যাচ্ছে যে কথাটা কথাটা হলেও কিন্তু বর্তমান বর্তমান সরকার কিন্তু বর্তমান সরকারের যিনি প্রধান জনীতি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় যে তিনি জনগণের পালস বুঝেই রাজনীতিটা করছেন তিনি একমাত্র ব্যক্তি তিনি বুঝেন এটি বুঝার কারণে কিন্তু আজকে শুধু তার যে উন্নয়নের যে ধারা এ দেশটিকে যে উঠিয়ে নেওয়ার যে একটা তার যে চলার যে পথ সে পথটা কিন্তু অনেক দেশে এখন কিন্তু ফলো করছে এটি আমরা লিখছি আমাদের খুব চরম বিরোধী পাকিস্তানের প্রধানমন্ত্রীও কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা আজকে স্মরণ করছে তিনি নিজে বলছেন যে আমাদের দেশ যদি বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন একজন রাষ্ট্রনায়ক পেত তাহলে এই দেশ আমরা অনেক আগে কিন্তু আপনার রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী তিনি সেদিন বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আমার রাজনৈতিক প্রেরণা দেন তো জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সকল কিন্তু স্বীকার করছে তো সেই কারণে আমার মনে হয় যে উনি বাংলাদেশের মানুষের পালস বুঝে রাজনীতিটা করছেন এবং বাংলাদেশের মানুষ তাতে করে উপকৃত হচ্ছে এখন যদি বলেন যে ভাই কি করে তাহলে আমি বলবো যে বাংলাদেশের মানুষ যেগুলো প্রত্যাশা করেনি কোনোদিনই প্রত্যাশা করেনি এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটি কিন্তু পূরণ করছে আপনি এই খেয়াল করে দেখেন যে আমি উন্নয়নের কথাটা বাদই দিলাম বাংলাদেশের আমাদের সন্তানেরা কেউ অশিক্ষিত থাকবে না সবাই শিক্ষিত হবে এজন্য কিন্তু তিনার মাথায় কিন্তু আসছেন এটি কিন্তু অনেকেই গবেষণা করে পাচ্ছেন না যে কি করে এই 33 কোটি বই ছাত্র ছাত্রীদের হাতে জানুয়ারি মাসে পৌঁছে দিচ্ছেন একদিনে চলে একদিনে চলে যাচ্ছে এটা তো মানুষ কিন্তু গবেষণা করছে অতএব এই বিষয়টা নিয়ে গবেষণা এইবার माननीय প্রধানমন্ত্রীর একটা থিম আমরা সেটি পালন করার চেষ্টা করছি মিডডে অর্থাৎ স্কুলের গরিব ছেলে মেয়ে মিডডে নীতি যে স্কুলের গরিব ছেলে মেয়েরা স্কুলে একবেলা খাবেন সেটি সেটার ব্যবস্থাও কিন্তু তিনি করছেন সেটা আমরা লক্ষ্য করছি আমাদের রাষ্ট্রাইতে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি আপা এসছিলেন তিনি একটা স্কুলে উদ্বোধন করে সেটা চালু হচ্ছে আস্তে 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 সেটাও কিন্তু তিনি দেখছেন মানে অর্থাৎ ছোট থেকে বড় এবং আমি তো একটি জিনিস দেখে আমি তিনার অবাকই হই যে যখন তিনি কোনো প্রতিবন্ধীদের ইতে যান অনুষ্ঠানে যান সেই প্রতিবন্ধীদের জন্য তিনার যে মায়া যে দল যে ভালোবাসা আমি অবাক হই যে এই মানুষটার সব ক্ষেত্রেই যেভাবে পারদর্শিতা দেখাচ্ছেন আল্লাহ হয়তো তাদের সেই সুযোগ শক্তি দিয়েছেন আমাদের তো এই মানুষটার অনেক বেশি প্রয়োজন বাংলাদেশে আল্লাহ তাকে হায়াত রাজনীতির নীতি আলোচনা করছে আমরা এর মধ্যে আরেকটা বিষয় আমি আলোচনা করতেছে যে আপনি জানেন যে আর পি ও অধ্যাদেশ অর্থাৎ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংসদীয় দু হাজার নয় নব্বইয়ে বি ধারায় বলা হচ্ছে যে দুহাজার বিশ সালের মধ্যে সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের সকল কমিটিতে মানে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সকল কমিটিতে 33 শতাংশ নারী থাকতে হবে এটা আমরা দেখছি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন ওয়ার্কার্স পার্টি বলেন অন্যান্য সকল পার্টি এই ক্ষেত্রে কিন্তু পিছে আছে আপনি আসলে কি বলবেন এটি আসলে আমাদের এইবার যে নির্বাচনী ইস্তেহার আছে সেটা কিন্তু নারীদের অংশ গ্রহণের কথাটা একবারে প্রত্যক্ষ বলা আছে এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত দলরা আমরা আমাদের দলটা সেটাও কিন্তু এই প্রতিশ্রুতি রাখবো বলে দুই সালের মধ্যে সেটি আমরা অঙ্গীকার করেছি তো তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের কেন্দ্র কমিটি একাত্তর সদস্য আরও চার পাঁচটা পোস্ট হয়তো বাড়তে পারে সেটি করলে পারে আমরা একাত্তর সদস্য বেশিটা আমরা মহানগর কমিটিও সেটি করলে এইবার নির্বাচন কমিশনের যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেটি যেটা অঙ্গীকার করেছি তাতে করে চব্বিশটা নারীকে আমাদের মহানগর কমিটিতে এবং কেন্দ্র কমিটি অবস্থান করতে হবে তো কেন্দ্র কমিটিতে এখন আমার জানা মতে প্রায় আঠারো জন নারী আছেন আঠারো জন নারী আছে আমাদের মহানগর কমিটিতে আমরা কিন্তু এবার সাতজনকে সাতজন রেখেছি তো এটি হয়তো এবার চব্বিশ জনের বিষয়টা হয়তো আর বাড়বে হয়তো জন বা এই বারো জনে যাবে এরপরে যখন কমিটিটা হবে হয়তো সেটা করতে পারে কারণ এই মহানগর কমিটিতে সেই মোনা নারীগুলোকে তো আসতে হবে তবে আমি মনে করি যদি এটা আমাদের কেন্দ্র কমিটি যদি আমাদের যখন কমিটিটা হবে নতুন করে সেই কমিটি যদি কেন্দ্র কমিটিতে যায় এবং তাদের যদি একটা দিক নির্দেশনা থাকে যে না চব্বিশ জন তেত্রিশ পার্সেন্ট নারীকে রেখেই কমিটি জমা দিতে হবে তাহলে হয়তো আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং এটা রাখতেই হবে এটা আমি জানি এটি রাখতেই হবে এবং তৃণমূল পর্যায়ে রাখতে হবে কারণ নারী আর পুরুষের যে বৈষম্যের কথা আমরা আগে বলতাম সেটি তো এখন অনেক কেটেছে এখন নারীরা তো অনেক ক্ষেত্রে অনেক কিছু তো অগ্রগামী আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে তো নারীরা আজকে কম্বোতে জাহাজ চালাতে যাচ্ছেন নারীরা আজকে ডিসি এই প্রথম স্বাধীনতার পরে একজন নারী হচ্ছে নির্বাচন কমিশনার হয়েছেন এই প্রথম স্বাধীনতার পরে একজন নারী মেজর জেনারেল হলেন এগুলো তো নারীদের অনেক ডিসি এস পিতে এগুলো তো অহরহেই আছে নারীরা তো অনেক ক্ষেত্রেই গিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তো এসব ক্ষেত্রগুলো দেখছি যে নারীরা আপনি মেজর জেনারেল বলেন আপনি বৈমানিক বলেন আপনি ট্রেন চালনা বলেন বিমান চালনা বলেন সব ক্ষেত্রে তারা একটা যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে তারা নিজ যোগ্যতা বলে কিন্তু হয়েছে অবশ্যই সরকার সহজিতার সহানুভূতি আছে কিন্তু রাজনীতিতে পিছে থাকার কারণ কি নারীদের আমরা আমরা কথা বলেছি নারীদের সঙ্গে তারা বলেছেন যে তাদের নিজের যোগ্যতা চাই বিশেষ করে পুরুষদের আজ্ঞাসী মনোভাব মানে নারীকে আসতে দেওয়া হবে না নারী আসলে পরে পদ কমে যাবে এরকম একটা মানুষের আসলে কাজ করে কিনা আমি বলতে চাচ্ছি যে আসলে নারীদের এখানে যোগ্যতা বিবেচনা নেওয়া হচ্ছে নাকি নারীকে নারী হিসেবে দেখা হচ্ছে এ কারণে পিছিয়ে থাকতে রাজনীতিতে আসলে না আসলে আপনি দেখেন নারীরা কেনই রাজনীতিতে এরকমভাবে সক্রিয় অংশগ্রহণ করবেন কারণ রাজশাহীর রাজনীতিতে একটা সময় আতঙ্কগ্রস্ত অবস্থায় আমরা ছিলাম যেখানে বাংলা ভাই সৃষ্টি হয়েছে এটা দেখে তো নারীরা আসতে চায় না যে গাছের মানুষের লাশ ঝুলে পায়ে রক্ত পড়ছে সেইটা দেখে কেন এবার নারীরা আসবে একুশে আগস্টের মতন ঘটনা বিভিন্ন ক্ষেত্র সেই পরিবেশের দিকে কিন্তু তার পরিবারের লোকজন তারা কিন্তু আসতে দিতে চায় না এই পরিবেশটা এখন আস্তে আস্তে কিন্তু অনেকটা কেটেছে নারীরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে রাজনীতিতে এসে এবং নারীরা কিন্তু অনেক অংশে কিন্তু আমরা অনেক পরিষদের নেতৃবৃন্দর কিন্তু অনেক দুর্নীতির অভিযোগের কথা আমরা শুনেছি যে কারণে কিন্তু অনেকেই পেপার পত্রিকার শিরোনাম হয়েছে কিন্তু নারীরা যারা মন্ত্রী হয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা এরকম শিরোনাম দেখি নাই অর্থাৎ নারীরা তাহলে তার জায়গা সেই সততার সাথেই সেই পরিষদ বলেন আর এমপিটাই বলেন তারা করছে কিছু কিছু মানুষ তো আলাদা হয় সেটার জন্য তাদের তো পানিশমেন্টের ব্যবস্থা দল আছে তো নারীরা আমি মনে করি যে যদি তারা তাদের সদিচ্ছা এবং সাহস নিয়ে এগিয়ে আসতে চাই তাহলে কিন্তু তারা একটা ভালো জায়গা আমরা মতিয়া চৌধুরীর কথা বলি রাজপথে তো তিনি লাঠিপিটা হয়েছেন কিন্তু রাজপথ ছেড়ে তো যান নাই এরকম সাহসী মেয়েরা যদি রাজনীতিতে আসে তাহলে তো তারা ওয়েলকাম তারা তো জায়গা করে নিতে পারবেনি কিন্তু এখনকার রাজনীতিতে তারা আসলে আসতেও চায় না অনেকেই চাকরি করতে চায় সংসার করতে চায় কিন্তু রাজনীতিতে আসলে যারা আসছে তারা কিন্তু আমরা দেখি পারিবারিকভাবেই আসছে আমরা কথা বলেছিলাম নারীদের সঙ্গে আপনার নেত্রীদের সঙ্গে তারাও কিন্তু এই কথাটা বলছেন যে আমাদের রাজনীতিতে বিএনপি হোক আওয়ামী লীগ সকল দলেই যার পরিবারের ব্যাকগ্রাউন্ড কোনো বড় নেতা আছে তার পরিবারের সন্তান হোক স্ত্রী হোক পুত্রবধূ হোক তাদেরকে আসলে জায়গা করে দেওয়া হচ্ছে এটা আপনি যারা যেটা বলেছেন এটা অনেক অংশেই সত্য অনেক অংশেই সত্য যে ওই পরিবারের মানুষগুলোই আসছে আর তারাও জায়গা করে নিচ্ছে আমি যদি এখানে বলি যে আমাদের রাজশাহীতে হচ্ছে একটা শিক্ষানগরী তো এই শিক্ষানগরীতে আমি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাদের তোর সাহিত্য সাথে সুপ্রতিষ্ঠান এখানে তো রাজনীতি করতে তাদের অসুবিধা নেই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষক আছেন তারা কিন্তু কেউ রাজনীতিতে কিন্তু একজন আগ্রহী না আসছেন না এখন রাজনীতিতে আগ্রহী যে ব্যক্তিগুলো তারা কিন্তু একবারে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কিন্তু রাজনীতিতে আসছে এবং মিছিল মিটিং বা কোনো সমাবেশ হলে কিন্তু আমরা তাদেরকেই মাঠে পাচ্ছি তারাই আসছে কিন্তু এলিট পরিবারের একটা অংশ বা শিক্ষিত সমাজের নারীরা তারা কিন্তু রাজনীতিতে সেভাবে আসতে চাচ্ছেন এটা একটা বড় গ্যাপ এটা যদি যেদিন তারা পূরণ করতে পারবে তেদিন কিন্তু সেই দিন কিন্তু রাজনীতিতে নারী এবং পুরুষের একটা সমান সমান একটা অধিকারের সৃষ্টি হবে সেটি আমি মনে করি আরেকটা বিষয় আমরা যে সামনে জানেন যে আপনি রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিল সামনে আট তারিখে আমরা একটা সভায় ছিলাম সেখানে আলোচনা হয়েছে যে এখন আর আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা মিটিং আসেন তাদেরকে আর কোনো খরচ দিতে হয় না একজন এমপি বলেছেন কি কারণে খরচ দিতে হয় না উনি জবাবে বলেছেন যে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই বেনিফিশিয়ারি সবাই লাভবান আপনি রাজনীতি করতে এসে আপনি কতটুকু লাভবান হয়েছে দেখেন আমার বিষয়টা যেটা আমি বলি সেটি হচ্ছে যে সত্য মিথ্যা তো আজকে আমি তো জাতির সামনেই কথা বলছি তো এখন তো আমাদের নির্বাচন যখন আসে কোনো এমপি বা মেয়র বা ইউনিয়ন পরিষদের যারা বা কাউন্সিলার ইলেকশনে তার কিন্তু সম্পদের একটা হিসাব কিন্তু জমা দিতে হয় কর অফিসে সেটা আমরা জানি এবং সেটার কর ঠিক আছে কি না সেটি না থাকলে সে নির্বাচনে যোগ্য প্রার্থী বলে বিবেচনা দিয়ে হ্যাঁ তার থেকে তার ব্যবস্থা হবে সেক্ষেত্রে আমি তো আর সবারই সামনে মিথ্যা বলতে পারি না আমি ইতিমধ্যেই আমি আমার যেটুকটা মানে আমি সেক্রেটারি হওয়ার আগে যেটুকটা সম্পদ অর্জন করেছিলাম সেটার বিবরণ আমি কিন্তু আমার যারা আছেন তাদেরকে আমি দিয়েছি এবং সেটা খুব অপতুল্য খুব সামান্যই যেটি নিয়ে তারাও অবাক হয়েছেন পরবর্তীতে আমাকে বলেছেন আপনি মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি মাত্র পঁচাত্তর লাখ টাকা দুইটা দলিলের সম্পত্তি আপনার আছে সেটা আপনি চোদ্দো সালে কিনেছেন এই সেক্রেটারি হয়ে আপনি কি করলেন তাম বললাম যে আমি কিছু তা বললাম আপনার সম্বন্ধে এত শুনলাম আমি শুনলে প্রমাণ করলে যদি প্রমাণ দিতে পারেন আমি ওটা আপনাদের নামে লিখে দেব তো সেই ক্ষেত্রে আমি আগেই করেছিলাম যে চোদ্দো সালের আগে সেক্রেটারি হওয়ার আগে আমি একটা পাঁচ কাঠা জায়গা কিনেছিলাম সেটা আমার নামে আছে আর মার একটা মার্কেটের আট পয়সা শেয়ারের আমি একটা অংশ আমি এটি কিনেছিলাম আর একটি কিছু আগে একটা পুকুরে পনে দুই বিঘা একটা পুকুর কিনেছিলাম সেই পুকুরটা আমি কয়দিন আগেই বিক্রি করে দিয়েছি সেটি আমার আর নাই আর পাঁচ ভাই মিলে আমরা আমাদের বাপের একটা পৈতৃক সম্পত্তির বাবা কিনে দিয়ে গেছিলেন সেই জায়গায় আমরা পাঁচ ভাই মিলে একটা লোন দিয়ে ব্যাংকের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা লোন নিয়ে আমরা একটা মার্কেট করছি সেটা এখন ইনকমপ্লিট আমরা চালু করতে পারি নাই পাঁচতলা পর্যন্ত আমরা ভাড়া দিয়েছি

আপনাকে সরাসরি আসলে জানতে চাই আসলে যে এর যে যেসব বিষয়গুলো আমরা ফেসবুকে দেখছি যে আপনি বিল্ডিং বানাচ্ছেন আমানা ফানভিলা যে সরকার টাওয়ার তারপরে জিরো পয়েন্টে যে একটা মার্কেটের কথা বলা হচ্ছে এটা আসলে ক্লিয়ারলি জানতে যে মানুষের আগ্রহ আছে কিন্তু আমাদের দর্শকরা যারা আছেন তারাও কিন্তু আসলে জানতে চাই আমি আসলে আজকে আপনার মাধ্যমে প্রশ্নটা করে ভালোই করলেন আমি আসলে যে পরিবারে বিয়ে করেছি সেই পরিবারের কিন্তু একবারে নাম করা একজন মানুষ বাংলাদেশের বিখ্যাত একজন মানুষ তিনি ভাষা সৈনিক বাংলাদেশের প্রথম শহীদ মিনার যেটি নির্মিত হয়েছিল একুশ তারিখে সেটা রাজশাহী কলেজ মুসলিম হোটেল সেটা নির্মিতার কিন্তু আমার শ্বশুর অ্যাডভোকেট মহসিন পরামণিক সেই ছবিটাও আছে আমার কাছে সেই ছবিটা নিয়ে কিন্তু তিনি বুকে করে ভারতেও চলে গেছিলেন আবার পরে এসে সেই ছবিটা কিন্তু সেটা দুর্লভ একটি ছবি তো সেই পরিবারে তার একমাত্র সন্তান তাকে মেয়েকে আমি বিয়ে করেছি এবং তার পরিবার আর কেউ নাই তো শ্বশুরের দিক থেকে বলি যে আমি যে যে বাসাটাই থাকি শ্বশুরের বাসাতেই থাকি তার তো আর কেউ নাই তার একটাই মেয়ে তো সেই বাসাটা কিন্তু বিশাল শহরের মধ্যে বাসা একটা বিশাল বাসা এবং আমার শাশুড়ি যিনি তিনি নীলফামারি চিলাহাটির মানুষ তিনিও কিন্তু জমিদার পরিবারের মানুষ তিনিও কিন্তু বেশ কিছু জমি পেয়েছেন এবং সেটি তার মেয়ে এটা করছেন এবং আমি অনেক আগে থেকেই বাংলাদেশ সড়ক পরিবহন বি প্রায় তিরিশ বছর ধরে আমি সেখানে কর্মরত আছি আমাদের একটা বুকিং মাস্টার হিসাবে আমি এখনও কর্মরত আছি এখন আমি আমি করি না আমার অধীনে অনেকে অনেকে ই করে সেটা একটা সেখান থেকে একটা কমিশন আমি পাই সেটা দিয়ে আমার সংসারের পথ চালা হয় এবং আমি আমি হ্যাঁ এটাই আমি আমি আর একটা জিনিস করেছি তা আমার বিআরটিসি কর্তৃপক্ষের সাথে সম্পর্ক থাকার কারণে তারা আমাকে তিন চারটি গাড়ি তারা সরকারের যে নিয়ম নীতি আছে সেই নিয়মের মধ্যে দিয়ে আমাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছে সেটা সরকারকে একটা টাকা প্রতি মাসে দিয়েই আমাকে পরিচালিত করতে হয় সেটি আমার একটা উৎস ঘটে এ বাদ দিয়ে আমি কোনো মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার পরে আমি আমার পার্টির সাংগঠনিক সম্পাদক যিনি স মানে ছিলেন আমাদের উত্তরবঙ্গের দায়িত্বে আবু সাঈদ আল মোহাম্মদ স্বপন তিনি সেই দিন আমি যেদিন সেক্রেটারি হই সেই দিন আমাকে ডেকে বলেছিলেন তোমার পথ অনেক দূর তুমি কিন্তু অনেক দূর যেতে পারবা তো কিন্তু তুমি এখন এই পথ তুমি সেই পথ দূরে যাবা না নিচে নামবা এখন তুমি যদি যে জায়গায় গেছো সেই জায়গায় কিন্তু যেয়ে যদি তুমি অনৈতিক কাজের সাথে থাকো তুমি কিন্তু নিচে নামবা আর যদি তুমি অনৈতিক কাজের সাথে না থাকো তোমার সাথে কেউ যদি না থাকে তোমাকে কিন্তু মানুষ গ্রহণ করবে আমার সেই কথাটা আজও বাজে আমি কিন্তু সেই থেকে কিন্তু কোনো টেন্ডার কোনো কাজ কাম কোনো ডিপার্টমেন্টে আমি এই চার বছর আমি মোহনগরে আমি লেগে সেক্রেটারি আমি একটা 1 লাখ টাকার একটা কাজও আমি করি নাই একটা ইটও আমি গাঁথি নাই কেউ বলতে পারবে না যে আমি কোনো কিছু করেছি আমরা আপনারা নীতি নিয়ে আলোচনা করছেন আপনাকে একেবারে ব্যক্তিগতভাবে জানতে চাই আগে বলছে যে আপনাকে মানুষের আগ্রহ আছে না দকর্মীদের জানার আগ্রহ আছে যে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি রাজনীতির নীতি কতটুকু মেনে চলছেন আসলে আমি আসলে যেই দিন দায়িত্ব পেয়েছিলাম সেই দিন আমি আরও আমার দুইটা নেতা কেন্দ্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানব এবং সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী তিনি আজকে নৌপরিবহন মন্ত্রী তারা আমাদের উত্তরবঙ্গের দায়িত্ব পদ তারা আমাকে একটি কথা বলে গেছিলেন সেই দিন আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার আগে দুই হাজার তেরোতে এখানে জামাত শিবিরের একটা চরম আগ্রাসী ছিল সতেরো বলেছিল যে এই স্বাধীনতা বিরোধী এই সংগঠনটার উত্থান যেভাবে হয়েছে তুমি সেক্রেটারি হলা আর যাতে কোনো তারা অনৈতিক কাজ করলে তার প্রতিবাদ জানে তুমি করতে পারো সে ব্যবস্থাটা করা সেটা আমাকে বলেছিলেন রাজনৈতিকভাবে সেটা আমি মোকাবেলাও করেছি আমি আসার পর কিন্তু তারা অনেকটা দমকেছে এবং প্রশাসনেরও অনেক সহযোগিতা আছে সেটা আমরা লক্ষ্য করছি সংগঠনটা আর আমি আর একটা জিনিসই করেছিলাম যে সংগঠনটা সংগঠনের মতন করতে হবে এই জন্য কিন্তু ব্যতিক্রম হয়েছিলাম রাজশাহী মহানগর আওয়ামী লীগ আপনি জেনে খুশি হবেন যে আমরা কমিটি হওয়ার পর থেকে মাসিক মিটিং নিয়মিত করতাম তিন মাস অন্তর অন্তর বর্ধিত সভা করতাম যে কোনো প্রোগ্রাম হলে আমরা আমাদের যে কমিটি আছে সেই কমিটি কিন্তু বসে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আমি কিন্তু কোনো কমিটির কোনো সিদ্ধান্ত মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার পর এককভাবে চাপিয়ে দিই হ্যাঁ এক্ষেত্রে আমরা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এক কাতারে কিন্তু আমরা এটি করেছিলাম সেটি আমরা করছি দুইটি দুই নির্বাচন পার করলাম সিটি কর্পোরেশন এবং মেয়র ইলেকশন তার ফলও আমরা পেয়েছি এমপি ইলেকশন ফলও পেয়েছি তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত কিন্তু আমি রাজনীতিটা করে যাচ্ছি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার গণভবনে ঢুকার পাস আমার আছে আমি সেক্রেটারি হিসাবে ওনার সিস্টেম করেছেন যে আমি সরাসরি ঢুকতে পারবো মানে কোনো আর অ্যাপয়েন্টমেন্ট লাগবে না যে ঢুকে সালাম কালাম করে আসতে পারবো তারপরেও আমি অন্তত এইটুকটা মনে করেছি যে না যে মানুষটি এই দেশের জন্য এত কিছু করছে সে মানুষটিকে যে আমি আমার কথা বলাটা সাজবে না যদি আমি আমার যোগ্যতা অর্জন করতে পারি তাহলে তিনি ডেকেই আমাকে দিবেন আর আমি যদি যোগ্যতার স্বাক্ষর না করতে পারি তাহলে তিনি আমাকে সেটি দিবেন না এ কারণে কিন্তু আমি মেয়র এবং এমপি ইলেকশনে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এমপি ইলেকশনে পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি মানে জেলা

এরকম আসলে আমরা খুঁজে পাই না বললি অবশ্যই আপনার অবশ্যই স্বপ্ন দেখতে তো বঙ্গবন্ধু বলেছেন স্বপ্ন দেখতে নেত্রী বলেন নেত্রীও স্বপ্ন দেখেন নেত্রী বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন সমৃদ্ধির বাংলাদেশ এটি এটি তো দেখাচ্ছেন তা আমাদেরও স্বপ্ন আছে কিন্তু আমাদের এখানে একটা বিষয় আছে সেটি আপনাকে বলতে হবে যে আমাদের জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামরুজ্জামানের সন্তান খাইরুজ্জামান লিটন তিনি কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না তা আমরা সেক্রেটারি হওয়ার পর কিন্তু এই স্বপ্নটাই দেখতাম যে উনি এমপি বা মেয়রে তিনি নির্বাচিত হয়ে আসুক এই স্বপ্নটা কিন্তু আমরা দেখেছি সেইখানে তিনার স্বপ্ন দেখার পরে আমরা বলেছিলাম যে আমরা স্বপ্ন দেখব তো তিনি স্বপ্ন দেখেছেন তিনার স্বপ্ন মেয়র হয়েছেন তিনি এটি বাস্তবায়ন হয়েছে সেটি সবাই মিলে করেছেন এখন জোটগত কারণে আমরা তো এখানে তিন তিনবার পিছিয়ে গেলাম আমরা তিনটা এমপি হতাম বা আওয়ামী লীগের একজন তিনবার এমপি হয়তো এই রাজশাহীকে আরও বেশি কিছু দিতে পারতেন মেয়র এবং এমপির সমন্বয়ে তো জোটগত কারণে কিন্তু আমরা এখানে ফজলে হোসেন বাদশাহ তিনি মে এমপি হওয়ার কারণে কিন্তু আমরা এই ক্ষেত্রে সেই স্বপ্নটাও দেখতে আমরা কিন্তু পাচ্ছি না এটি কিন্তু আমাদের জন্য নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য একটা দুঃখের বিষয় তো সেই স্বপ্নটা এখন যদি দেখতে যাই তাহলে তো সেটাকে বাস্তব হতে হবে তো সেই বাস্তবতার জায়গাটা তো আমরা দেখছি না দুজনেই জাতীয় পর্যায়ের নেতা নিটন ভাইও জাতীয় পর্যায়ের নেতা ফজল হোসেন বাদশাহ জাতীয় পর্যায়ের নেতা এমন আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদের নিজেদের যোগ্যটা তৈরি করতে হবে এটা আচ্ছা আমরা আলোচনা শেষ পর্যায়ের দিকে এসে চলে এসেছি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই শেষ আলোচনা যে রাজনীতিতে আসলে কি কি শুদ্ধাচারগুলো আসা উচিত নীতির ক্ষেত্রে আপনি কি দেখছেন আমাদের আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুকে আমি একটি কথাই বলবো বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আওয়ামী লীগের রাজনীতিতে যারা আমরা করছি তাদের সকলকে একবার না তিন চারবার পড়তে হবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং বঙ্গবন্ধু এদেশের মানুষের জন্য কি চেয়েছিলেন সেটি সেটি আমাদের করতে হবে আর রাজনীতি মানেই বঙ্গবন্ধু একটি কথাই শিখিয়েছেন রাজনীতি মানে জনগণের পাশে থাকা জনগণের উপকারে থাকা জনগণের দুঃখের সামনে পাশে থাকা সামিল হওয়া এ এটি তিনি শিখিয়েছিলেন এই এটি আমাদের করা দরকার এটি সেই জিনিসটা আমাদের করা দরকার আর রাজনীতিতে সবচেয়েতে বড় কথা হচ্ছে একজন রাজনীতিবিদের অহংকার অহমিকা এটি বর্জন করতে হবে এটি থাকলে একজন রাজনীতিবিদের প্রতি মানুষ জনগণ আস্থা রাখতে পারে না তখনই কিন্তু রাজনীতির প্রতি কিন্তু একটু বিতৃষ্ণা আসে আর রাজনীতি মানে হচ্ছে ব্যবহার মুখের ব্যবহার মুখের হাসি এটি থাকতেই হবে আপনাকে এটি যদি না থাকে একজন রাজনীতিক নেতার মধ্যে তাহলে সেই রাজনৈতিক নেতা বেশি দূর বিকাশিত হতে পারে না এটি আমরা দেখেছি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনীতি যারা আমরা করছি এই রাজনীতির নীতি নিয়ে রাজনীতির কথাটাই হচ্ছে জনগণ জনগণের মন পাওয়ার জন্য যেটি করল সেটি আমাদেরকে উত্তম আর জনগণের মন পাওয়ার জন্য বঙ্গবন্ধু যে জিনিসটা তার মধ্যে থেকে তিনি মানুষকে কাছে পাওয়ার যে মানে কারিশ্মাটা দেখিয়েছেন সেই বঙ্গবন্ধুর কারিশ্মা আমাদেরকে গ্রহণ করতে হবে কিছুটা হলেও গ্রহণ করলে এটি রাজনীতিটা আরো পরিশুদ্ধ হবে আপনি খুবই চমৎকার কথা বলেছেন রাজনীতি আসলে জনগণের জন্য রাজনীতি জনগণের জন্যই জনগণের কল্যাণেই হতে হবে কিন্তু এখন দেখছি আমাদের দেশের রাজনীতিবিদ্যা জনগণ থেকে অনেক দূরে প্রিয় দর্শক আমরা আসলে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বলতে চাই রাজনীতি যেন জনগণের কল্যাণ হয় এটি আমাদের প্রত্যাশা থাকবে আজকের অনুষ্ঠান থেকে আজ আগামী কাল এবং পরবর্তী দিনগুলোতে যে কোনো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে অন্য কোনো অতিথিদের সঙ্গে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি